নির্বাচন নিয়ে বিএনপির আগ্রহ না দেখালেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নিতে তলে তলে সরকারের সাথে যোগাযোগ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশে কথা জানান তিনি। আর শেখ হাসিনার বিজয় অনিবার্য জেনেই জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির ষড়যন্ত্রের খেলায় মেতেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিএনপি জনগণের উপর নির্ভর না হয়ে বিদেশ নির্ভর বলে অভিযোগ করেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সংসদের বাইরে থাকা বিএনপির বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি ক্ষমতাসীন দলও মাঠে শান্তি সমাবেশ করছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে সোমবার শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, বিএনপি নির্বাচনে না এসে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের পাইতারা করছে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, তাদের ওই আন্দোলন তাদের চিন্তার মধ্যে থাকতে ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদেরকে পেছনের দিকে নিয়ে যেতে চায়, আমাদের সকল উন্নয়নকে থামিয়ে দিতে চায়। লন্ডন থেকে বলে কি টেক ব্যাক বাংলাদেশ। আরে আমরা যখন বলি গো ফরওয়ার্ড, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা যখন বলি স্মার্ট বাংলাদেশ, তখন বলি টেক ব্যাক বাংলাদেশ। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপি সহ দেশি বিদেশি কুশীলবদের ষড়যন্ত্র সফল হবে না। তোমরা নির্বাচন করবে না, আবার নির্বাচন তোমরা করবে না, তারও গ্যারান্টি নাই, ধানের শীষ নাই, কিন্তু স্বতন্ত্র মার্কা ওই ঘোমটা পরা বাড়তি বিএনপি থাকতে পারে। সিটি কর্পোরেশন নির্বাচন দেখবেন ঘুমটা পরাবার। এদিকে আন্দোলনের অংশ হিসেবে হলেও বিএনপিকে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির এই নির্বাচন বিমুখতা আসলে গণতন্ত্র বিমুখতারই সামিল, কিন্তু বিএনপির মধ্যে সবসময় এই নির্বাচন নিয়ে দোদুল্যমানতা থাকে। এই দোদুল্যমানতাই বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই সিটি কর্পোরেশন নির্বাচনে আন্দোলনের অংশ হিসেবেও অংশগ্রহণ করতে পারত, পারলে তাদের জন্য সেটি ভালো হতো। বিএনপির নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতার সামিল বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।